সো গাইজ, তোমরা অনেকেই বলেছিলে আমার কলেজের ভ্লগ দেখবে, তো তাই ভাবলাম আজকে বানানো যাক। তো আমার কিন্তু কলেজের যে শিডিউল থাকে সেটা কিন্তু খুব বিজি আর খুব বোরিং হয়, তাও ভাবলাম তোমরা যখন বলেছো তাই তোমাদের সাথে শেয়ার করা যাক। এখন সকালে উঠে গেছি, প্রত্যেক দিনের মতন আজও আমি লেট, এখন ট্রেন ধরতে হবে, আমি তাড়াহুড়া করে যাচ্ছি। তাই আমার সকালবেলা উঠে তোমাদেরকে হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল এসব বলার মতন কোনো এনার্জি নেই। তো আমি যাচ্ছি আমার ট্রেন ধরার জন্য, নাহলে আমার লেট হয়ে যাবে, তো তোমরাও সাথে থাকো। অ্যাকচুয়ালি এটা দমদম মেট্রো স্টেশন, যেতে হবে আমাকে ওই সাইড দিয়ে, আমি ভুল করে চলে এসেছি এই সাইডে। তো প্রত্যেকবার আমার সাথে এরকম হয়, হাজারবার রাস্তা চেনার পরও তোমাদের কাজের সাথে এরকম হয়, তোমরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। দেখো দেখো কলেজে কাদের সাথে আসি, এইসব বোরিং পার্সনদের সাথে যারা সারাক্ষণ কানে ফোন নিয়ে রাখে, এতই ফোন ঘাটে যে পাশের কাকুটাও পর্যন্ত দেখছে যে কি ভাই এত কি ফোনে তোর। কি আর বলবো, এইসব বোরিং পার্সনদের সাথে আমাকে নাকি কলেজ আসতে হয়। সো ফাইনালি টলিগঞ্জ নামলাম, তো এবার আমাদের কলেজ বাস থাকে, তো এখন বাসে উঠবো, উঠে আমি টোটালি ঘুমিয়ে পড়ি, এত জার্নি হয় তার জন্য, দেন তারপর কলেজ। তো চলো, জানি না বাসের ওখানে গিয়ে কী ক্যাপচার করতে পারবো কি না, বাট ট্রাই। ওকে চলো। কলেজ আসার পর যা হয়, এখন লেকচার শুনতে হচ্ছে, তো এখন এই কাজ, তো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। কাল ইসনে মেরে কো ভিডিও কল কিয়া উসকে বাদ কাট দিয়া। রুইবিক সবসময় ভাটে বকতে থাকে, তার এটা একদম জলজান্ত প্রমাণ যাকে বলে। কি করছি আরে
তলায় আছি। এই তাদরিকা তাদরিকা তারপর ওটা বানাও। তলায় আছি কি বানাবো? লাস্ট পিরিয়ডটা আমাদের অফি ছিল, তো মনে হয় আজকের দিনটা ভালো, দ্যাটস ওয়াই আজকে লাস্ট পিরিয়ডটা অফ। তো এখন সবাই একটু খেলছে নিজেদের মাইন্ড ফ্রেশ করার জন্য। তো এখন সবাই যেটা খেলছে একটা কাগজটাকে দলা করে বল বানিয়ে ওটাকে এখন ছড়াছড়ি খেলা হচ্ছে। তো এখন আমাদের কলেজ শেষ, এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। এখন আমরা বাসে করে বাড়ি যাচ্ছি। তো এটা কিছু বাইরের ভিউ তোমরা দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি আমার কলেজটা একটুখানি গ্রাম সাইডে, তো কলেজ গেলে না একটু জার্নি হয়, অনেকটা দূর, বাট মাইন্ড কিন্তু খুব ফ্রেশ হয়ে যায়। আর কলেজে সবাই ফ্রেন্ডসরা থাকি, বাসের মধ্যে খুব আড্ডা হয়, তো তার কিছু ক্লিপ কিন্তু তোমাদের জন্য ভিডিও লাস্টে আছে, তো তোমরা সেটা মিস করো না, তোমাদেরকে দেখাচ্ছি, সো তোমরা সেটা দেখো। আরে খোপা কে ফুল খেলে, কি বলেছে যে ল কলেজে মজা হয় না? আমাদের কলেজে তো খুব মজা হয়, আর আমাদের ফ্রেন্ডসরাও খুব মজার হয়, আর সব ফ্রেন্ডস খুব ভালো হয়, আমরাও অনেক এনজয় করি। অনেকে বলে নাকি ল স্টুডেন্ট যারা হয় বা যারা লয়ার অ্যাডভোকেট হয় তারা নাকি খুব বোরিং হয়। অ্যাকচুয়াল কথাটা এরকম না, তারা অ্যাকচুয়ালি তাদের লাইফটা স্পেন্ড করতে করতেই না হাফ টাইম চলে যায়, তাই তারা সুযোগ পায় না। সুযোগ পেলে নিশ্চয়ই তারাও মজা করবে, তারা কেন মজা করবে না, মজা তো সবাই করতে চায়। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা যদি এরকম ভিডিও আরও চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও।